আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান। গ্রাফিক্স টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ফটোশপ পেজ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য একটি প্রোডাক্টের এয়ার ডিজাইন করে দেখাবো। চলুন তাহলে দেখি। ফটোশপ পেজ ওপেন দিবেন, দিয়ে সাইজটি করে নেবেন ফাইল থেকে নিউ। এখানে 800 হোয়াইট, হাইটও 800 করে নেবেন, ওকে দিবেন। এখন একটি শেপ নেবেন, রেক্টাঙ্গেল টুল নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন। এখান থেকে গার্ডিয়ান ওভারলে, এখানে গিয়ে গার্ডিয়ান, এখানে এখানে এই কালারটি চেঞ্জ করে দেবেন। এখান থেকে কালার চেঞ্জ করে দেবেন, ওকে দিবেন। এখন স্টাইলের থেকে অ্যাঙ্গেলে ক্লিক করবেন, ওকে। আর একটি শেপ নেবেন, কন্ট্রোল টি তে চাপ দেবেন, দিয়ে মাউসে আপনি ক্লিক করে ডিস্টর শিফট ধরে ছোট করে দিবেন, এদিকে চাপিয়ে দিবেন। ক্লিক করবেন, ওকে। এখানে ডাবল ক্লিক দিবেন, দিয়ে কালারটি দিয়ে দিবেন, ওকে। আর একটি শেপ নেবেন, এখানে ডাবল ক্লিক দিয়ে কালারটি চেঞ্জ করে দেবেন, এই শেপটি নিচে নামিয়ে দিবেন, ওকে। টেক্সট নেবেন, ফন্টটি বড় করে দিবেন, ওকে। আরেকটি টেক্সট নেবেন, ইন্টার, ফন্ট সাইজ ছোট করে দিবেন, ফাইল থেকে একটি হোয়াটসঅ্যাপ পিকচার নিয়ে আসবেন, আগে থেকে আমি এডিট করে রেখেছিলাম যাতে সময়টি কম লাগে। এখান থেকে সিলেক্ট করে এখানে ছেড়ে দিবেন, ছোট করে দিবেন, ওকে। একটি টেক্সট নেবেন, ফন্ট সাইজটি বড় করে দেবেন, একটি টেক্সট ফন্ট সাইজ ছোট করে দেবেন, ওকে।
Elektrik direksi niye? Layer'te উপরে উঠিয়ে দিবেন। আর একটি টেক্সট অ্যাপ্লাই। কালারটি চেঞ্জ করে দিবেন। ফন্ট সাইজ শুরু করে দিবেন। স্মার্ট ওয়ার্ড এই টাইপের স্টেটটি চেঞ্জ করে দিবেন। একটি টেক্সট নিব, লেয়ারটি সিলেক্ট করে মাস্টার আপনি ক্লিক করবেন। ক্লিক করে ব্লেন্ডিং অপশন অ্যাঙ্গেল থেকে একটু অ্যাঙ্গেল করে দিবেন, আপনার পছন্দ মতো ডিজাইনটি করে দিবেন। ওকে, সো ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য প্রোডাক্টের আর ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন এবং আমার গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। শেষ করার আগে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এবং ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিন। ধন্যবাদ।